আমার চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি গত 10 দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার চ্যানেলে, ভিডিওটার থাম্বনেলটা তোমাদেরকে আমি পাশে দেখিয়ে দিচ্ছি, এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওতে এসে প্রচুর বোনেরা তোমরা কমেন্ট করেছো, এমন এমন বোনেরাও কমেন্ট করেছো যাদের সাথে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। তারা অনেক বড় বড় কমেন্ট করেছো, হয়তো সেই কমেন্টগুলো কারো চোখে পড়বে বা কারো চোখে পড়বে না। আমি আজকে একটা কমেন্ট পড়লাম, আমার চোখে পড়ল। আমি সব কমেন্টই পড়ার চেষ্টা করি কম বেশি, হয়তো এমন হয় যে কিছু কমেন্ট আমি বেশ কিছুদিন পরে দেখি, কারণ সাথে সাথে তো সব সময় আমি ফ্রি থাকি না, সেজন্য হয়তো আমার সাথে সাথে সব দেখা হয় না। তবে হ্যাঁ, আমি যখন কোনো ভিডিও পোস্ট করি, সেই ভিডিওটা পোস্ট করার পরে কিন্তু আমি কমেন্ট বক্সের মধ্যে প্রেজেন্ট থাকি, মোটামুটি 10 থেকে 15-20 মিনিটের মতো আমি থাকি সেখানে। তখন সেজন্য তোমরা খেয়াল করবে, কেউ যদি কমেন্ট করে আমি কিন্তু সাথে সাথে তখন রেসপন্স করি, বেশ কয়েকটা কমেন্ট কিন্তু তোমরা সাথে সাথে রেসপন্স পাবে। কিন্তু তারপরে যারা কমেন্ট করো, 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে যখন কেউ কমেন্ট করো, হয়তো সে কমেন্টগুলো আমি পরে রিপ্লাই করছি ধীরে ধীরে, বাট প্রথম দিকে কিন্তু আমি ওই কমেন্ট বক্সের মধ্যেই থাকি ভিডিওটা আপলোড করার পরে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা যদি সাথে সাথে যদি কমেন্ট করো, অবশ্যই তোমরা তখন রিপ্লাই পাবে। যাই হোক, তো একটা বোন আমাকে একটা কমেন্ট করেছে, আমি কমেন্টটা আজকেই পড়লাম। পড়ার পরে এত বড় কমেন্ট সে করেছে, আমার অনেক কিছু তাকে বলার আছে, বাট আমি হয়তো সেই কমেন্টের মাধ্যমে, মানে লিখে, সেই লিখার মাধ্যমে রিপ্লাই করে হয়তো আমি তাকে অ্যান্সারটা দিতে পারবো না। হয়তো যদি ইউটিউবে এমন কোনো অপশান থাকতো যেখানে ভয়েস ওভার করে বলা যেত, তাহলে তো বেশ সুবিধাই হতো। যেমনটা আমরা হোয়াটসঅ্যাপে করি, ভয়েস ওভার করে পুরো মনের কথাটা আমরা শেয়ার করে দিতে পারি, কিন্তু সেটা তো এখানে হবে না। তো যে কারণে আমার মনে হলো যে সেই কমেন্টটার রিপ্লাইটা আমি এখানে, তাই আমার মনে হলো যে সেই কমেন্টের রিপ্লাইটা আমি ভিডিওর মাধ্যমে দিই, এবং তোমাদেরকেও আমি সেই বোনের কমেন্টটা পড়িয়ে শোনাই যে তার কি সমস্যা ছিল, কি হয়েছে তার সাথে, যাতে তোমরা এরকম ভুল না করো। তো আমি কমেন্টটা পড়ছি, আমি কমেন্টটা পাশে স্ক্রিনেও দেখিয়ে দেব, তোমরা দেখতে পারবে। তো এখানে যে কমেন্ট করেছে সে হচ্ছে MD, আমি আরেকবার ভালো করে দেখে নিই, MD মাসুম মিয়াও। যাই হোক, অনেক কিছু দেওয়া আছে, আমার মনে হচ্ছে সে বাংলাদেশ থেকেই আমাকে কমেন্ট করেছে। সে লিখেছে, আপু তোমার অবস্থা আমার অবস্থা একরকম। 2023 সালে জুন মাসে আমি জানতে পারি প্রেগনেন্ট, তখন ভালো ছিল সব কিছুই, কিন্তু কিছুদিন পর আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমার জরায়ুর মুখটা নিচের দিকে নেমে আসে। এজন্য আমি একজন গাইনি ডাক্তার দেখাই। তোমরা কিন্তু ভালো করে কমেন্টটা মানে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, 2023 সালের জুন মাসে সে কনসিভ করে, আর আমার যে ঘটনাটা হয়েছিল সেটা কিন্তু 2023 সালের সেপ্টেম্বরে, আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম। তো যাই হোক, 2023 সালের জুন মাসে সে জানতে পারে সে প্রেগনেন্ট, তখন তার সব কিছু ভালোই ছিল, কিন্তু কিছুদিন পরে একটা সমস্যা হয়েছিল তার সাথে, সেটা হচ্ছে তার জরায়ুর যে মুখটা সেটা নিচের দিকে নেমে আসে। এজন্য আমি গাইনি ডাক্তার দেখাই এবং তিনি বলেন ভারী কাজ করা যাবে না, বিশ্রামে থাকতে হবে। ঠিক আছে, এরকম যদি প্রেগনেন্সিতে কারো কোনো সমস্যা হয়ে থাকে, তোমরাও কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে এরকম সমস্যা হলে তোমাদেরকেও কিন্তু বিশ্রামে অবশ্যই থাকতে হবে। যাই হোক, তারপরে সে বলেছে, এবং তিনি পরে আল্ট্রাসাউন্ড করে, এবং আমার বাম ওভারিতে একটা বড় ধরনের সিস্ট আছে। ডাক্তার আমাকে বলে বাচ্চাটাকে মেরে ফেলতে। কতটা খারাপ লাগে না যখন আমরা এই ধরনের সিচুয়েশন ফেস করি, যে আমরা প্রেগনেন্ট হলাম, তারপরে যদি আমাদেরকে বলা হয় যে এরকম একটা ব্যাপার, তাহলে তখন কি সেটা মেনে নেওয়া যায় বলো? তো তারপরে যেটা হয়েছে, তাকে বলেছে এই ব্যাপারটা যে বাম ওভারিতে একটা অনেক বড় ধরনের সিস্ট আছে, তাই তাকে বলেছে যে বাচ্চাটাকে মেরে ফেলতে, না হলে নাকি ক্যান্সার হবে। আমার মাথায় যেন বাজ পড়ল, কি করব বুঝতে পারছি না। সত্যি কথাটা শুনে না গায়ে লোমগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। তখন সে বলেছে তার মাথায় যেন বাজ পড়ল, কি করব সে বুঝতে পারছিল না। তখন কিন্তু আমার বাচ্চার বয়স 2 মাস, বাসায় আসলাম এবং সিদ্ধান্ত নিলাম আমি বাচ্চাটা মেরে ফেলবো না, তাতে আমার কি হয় হবে। কিন্তু তখন কি জানতাম আমার জন্য এত ভয়ানক দিন অপেক্ষা করতেছে। তখন থেকে আমি আর ডক্টরের কাছেই যাই নাই, এভাবে কেটে গেল 5 মাস। তোমরা বুঝতে পারছো কি মানে সে যে কমেন্টটা করেছে, আমি পড়ছি আমার এত খারাপ লাগছে, তোমরা শুনছো জানি না তোমাদের কতটা খারাপ লাগছে। তো তারপর এভাবে 5 মাস কেটে গেল, এতদিন কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু হঠাৎ করে একদিন সকাল থেকে পেটটা হালকা করে ব্যথা করে। আমি আমার জামাইকে বলি নাই সারাদিন,
কেটে গেল। রাত 12টার দিকে অনেক ব্যথা এবং রক্ত আসা শুরু করলো এবং সকালবেলা বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তার মানে 5 মাসে কিন্তু তার বেবিটা কিন্তু নষ্ট হয় পেটের মধ্যে। এর ঠিক 1 মাস পর আমি ডাক্তারের কাছে যাই। 1 মাস পর আমি ঠিক এই জায়গাটা বুঝতে পারলাম না। যদি বোনটা আমার ভিডিওটা দেখে থাকো তুমি, প্লিজ আমি যে জিনিসগুলো বুঝতে পারছি না তুমি পরে কমেন্টে রিপ্লাই করবে। হ্যাঁ, তো সে বলেছে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এর ঠিক 1 মাস পর আমি ডাক্তারের কাছে যাই এবং জানতে পারি, আচ্ছা বুঝতে পারলাম, 1 মাস পরে সে ডাক্তারের কাছে গিয়েছিল, তখন সে জানতে পেরেছিল যে তার বাচ্চাটা নষ্ট হয়েছে, মেবি এটাই সে বলেছে। আমার এবার ডান ওভারিতে একটা সিস্ট আছে যেটা কিনা একটা বাচ্চার মাথার সমান, বুঝতে পারছো? তার ডান ওভারিতে একটা সিস্ট আছে যেটা একটা বাচ্চার মাথার সমান, মানে কত বড়। সেটা আমাকে অপারেশন করতে বলে, তার ঠিক 1 মাস পরে আমি সেটা অপারেশন করি এবং একটা সিস্ট অনেক বড় আর একটা ছোট। আমি জানি না আমার পুরো ওভারিটা কেটে ফেলেছে কি না, আমার কিন্তু পেট কেটে অপারেশন করেছে। এখন আমাকে 6 মাসের মধ্যে বাচ্চা নিতে বলেছে ডাক্তার। তো এখন 4-5 মাস ধরে চেষ্টা করতেছি, হচ্ছে না। আপু আমি কি আর মা হতে পারবো না? দয়া করে আপু উত্তর দিও, আমার বয়স 23 বছর। সত্যি বোন, তোমার এই কমেন্টটা পড়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার সাথেও যে ঘটনাটা হয়েছে তুমি জানো, কিছু বলার নেই। হ্যাঁ, তোমাকে ডাক্তার বলেছে তাড়াতাড়ি বেবি নিতে, হতে পারে তোমার, তুমি যে জিনিসটা বলেছো যে তোমার হয়তো দুটো ওভারি কেটে ফেলেছে না একটা, দেখো দুটো ওভারি কেটে ফেললে তোমাকে অবশ্যই তোমার পারমিশন নিত যে তোমার এরকম করতে হবে, তোমাকে হয়তো তারা একটা ওভারি কেটেছে, আর যেহেতু একটা ওভারি কেটেছে সেজন্য হয়তো বলেছে তাড়াতাড়ি বেবি নিতে। কারণ হচ্ছে আমাদের ওভারিতে তো এগ রিজার্ভ থাকে, তো সেক্ষেত্রে একটা ওভারি যেহেতু পুরোপুরি কেটে দেওয়া হয়েছে সেজন্য আমাদের ওভারির যে এগুলো যেগুলো থাকে সেগুলোর রিজার্ভটা অনেকটা কমে গেছে, কমে যায়, তো AMH লেভেলটা অনেকটা কমে যাবে, সেজন্য হয়তো বলেছে তোমাকে তাড়াতাড়ি বেবি নিতে। আর যেহেতু তোমার সিস্ট আছে, হতে পারে সে সমস্যাটা আরও বড় হতে পারে, সেজন্য হয়তো বলেছে। আর তোমার বাচ্চাটা যে নষ্ট হয়ে গেছে আমি যেটা বুঝতে পারিনি সেটা হচ্ছে, তুমি ওই যে ব্লিডিং হলো, ব্লিডিংয়ের সাথে কি তোমার নর্মাল ডেলিভারি হয়ে গেছিলো? বেবিটা নষ্ট হয়েছিল যে টাইমে তুমি বললে, তার 1 মাস পরে তুমি ডাক্তারের কাছে গেছো, মানে সে সময় কেন তুমি ডাক্তারের কাছে যাওনি যেদিন তোমার এই প্রবলেমটা হলো, সেটাই আমি বুঝতে পারিনি। আর মানে ব্যাপারটা আমি এই জায়গাটাই বুঝতে পারছি না যে তুমি 1 মাস পরে গিয়ে জানতে পেরেছো, মানে 1 মাস পরে জানতে পেরেছো বেবিটা নষ্ট হয়েছে নাকি আগে জানতে পেরেছো। যাই হোক, তুমি এটা কমেন্টে বলো। আমি জানি এত বড় কথা টাইপিং করে লেখা যায় না, যে কারণে তুমি হয়তো এতটাও ডিটেলসে ভালোভাবে লিখতে পারো নি, কিন্তু তুমি এত বড় কমেন্ট করেছো লিখে, যেটা হয়তো আমি এই ভিডিও অপশানটা না থাকলে, যে আমি যে তোমাকে লিখে যে বলবো সেটা হয়তো আমি বলতে পারতাম না। তুমি অনেক বড় একটা কমেন্ট করেছো, আর সেজন্যই আমার মনে হলো যে আমি তোমার জন্য এই ভিডিওটা করি, যাতে যারা আমার ভিডিওটা দেখছে তারা যাতে সতর্ক থাকে এই জায়গাটাতে। যদি তোমাদের অনেক বড় সিস্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা, হ্যাঁ তোমরা একটা কাজ করতে পারো, ওভারিটা কেটে ফেলতে হবে সেটা কিন্তু কোনো মানে নেই। তোমরা তো প্রথমত তোমাদের দিক থেকে যে চেষ্টাটা করা যে ওভারির সাইজটাকে যাতে কন্ট্রোল করতে পারো, যাতে সিস্টটা না বাড়ে, সেজন্য তোমাদেরকে যেগুলো করণীয় সেগুলো তো তোমরা চেষ্টা করছোই, সাথে ডাক্তারের কাছ থেকে তোমরা ওষুধ নিচ্ছ, ঠিক আছে, সেই সমস্ত মেডিসিনগুলো খাচ্ছ। এরপরে হচ্ছে তোমরা মাইক্রো সার্জারির মাধ্যমে সেই সিস্টটাকে তোমরা কমাতে পারো, মানে যেটা তোমাদের এসেছে সেটাকে অপারেশনের মাধ্যমে তোমরা কমাতে পারো। কিন্তু আমরা যে বলি না সিস্টের অপারেশন হয়েছে, সেটা কিন্তু মাইক্রো সার্জারি দ্বারা করা। কিছুদিন আগে একটা বোন করেছে, আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, তার যে মাইক্রো সার্জারিটা হয়েছে সেখানে কিন্তু ফুটো করে তার যে সিস্টগুলো আছে সেগুলো কিন্তু ফুটো করে জলগুলোকে বের করে দেওয়া হচ্ছিলো, যে ভিডিওটাতে আমি দেখলাম। তো সেভাবে তোমাদের সিস্টটাকে কিন্তু কমিয়ে দেওয়া যাবে। কিন্তু যেহেতু বেবি প্ল্যানিং করছি, অবশ্যই ওভারি কেটে ফেলাটা ঠিক না, কিন্তু ডাক্তার যদি দেখে যে এরকম একটা সিচুয়েশন হয়ে আছে যে সেটা তাকে করতে হবে, না করলে হয়তো তার ক্ষেত্রে ক্যান্সার হতে পারে বা আদার্স যে কোনো কিছু হতে পারে প্রবলেম, তাহলে ডাক্তার অবশ্যই সেটা বলবে, তখন হয়তো কোনো উপায় থাকবে না আমাদের কাছে। সেজন্য বলবো সেই জায়গাটাতে পৌঁছানোর আগে আমরা নিজেরা সচেতন হই। আমাদের শরীরে তো জন্ম থেকে সিস্ট তৈরি হয়নি, নিশ্চয়ই এটা পরে তৈরি হয়েছে, তো সেটা কখন তৈরি হয়েছে? আমরা যখন আমাদের পিরিয়ড আসলো তারপরে ধীরে ধীরে আমরা জানতাম না, আমাদের যে লাইফস্টাইল সেটাকে আমরা নিশ্চয়ই নষ্ট করেছি, আমরা নষ্ট করেছি বলেই আমাদের এই জিনিসটা আমাদের শরীরে হয়েছে। আমাদের হরমোনটা ব্যালেন্স হয়েই এসেছিলো, মানে আমাদের শরীরে যখন আমরা জন্ম নিই সব হরমোনে নিশ্চয়ই একটা ব্যালেন্সে ছিল, কিন্তু আমরা কি করেছি সেটাকে ইমব্যালেন্স করেছি। তাহলে আমাদের কাজ যে আমরা এটাকে যদি ইমব্যালেন্স হয়ে যায় তখন তো কিছু করার নেই, কারণ আমরা যখন জানতে পারবো আমাদের এই প্রবলেমটা হয়েছে তখন অলরেডি সেটা ইমব্যালেন্স অবস্থায় থাকবে। তাহলে কি করতে হবে, আমাদেরকে যত তাড়াতাড়ি আমরা জানতে পারবো তখন থেকেই আমরা চেষ্টা করবো যাতে আমরা আবার আমাদের হরমোনটাকে ব্যালেন্সে নিয়ে আসতে পারি, আমাদের প্রত্যেকটা হরমোন যাতে সঠিকভাবে কাজ করতে পারে, যাতে আমাদের ভিতরে যে সিস্টেমটা রয়েছে সেটা যাতে সঠিকভাবে কাজ করে আর আমাদের এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। কারণ
দেখো, বেবিটাও যেমন ইম্পর্টেন্ট, সেরকম নিজের যে জীবনটা আছে সেটারও কিছুটা মূল্য আছে। হয়তো আমাদের জীবনটা, আমাদের কাছে মনে হয় যে আমি মা হতে পারছি না, আমার জীবনটা আমার কাছে কোনো মূল্যই নেই, কিন্তু আমরা তো কারো সন্তান, তাদের কাছে তো আমাদের জীবনটার অনেকটা মূল্য, তাই না? তো এই কথাটা মাথায় রেখে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, যাতে এরকম কোনো সিচুয়েশান আমরা কখনো ফেস না করি। আমার সাথে আরও প্রচুর বোনেরা কথা বলে, তাদের আরও এক একজনের এক এক রকম সমস্যা রয়েছে। কারো হয়তো কোনো একটু বি প্রেগনেন্সি এসেছে, সেই প্রেগনেন্সির ক্ষেত্রে তাদের একটা টিউবই কেটে ফেলে দিয়েছে, সেরকমও বোনেরা আছে যে একটা টিউব দিয়ে তারা প্রেগনেন্সি চেষ্টা করছে। আদৌ বেবি কি আসবে কি আসবে না, হয়তো এমনও আছে যে একটা টিউবের মধ্যে সিস্ট আছে, একটা টিউবই নেই, আরও অনেক ধরনের সমস্যা আছে। যাই হোক, তো ভীষণ কষ্ট হয়, কেন জানি মনে হয় যে মেয়েদের জীবনটা অনেক কষ্টের। হয়তো যদি আমরা ছেলে হতাম তাহলে ভালো হতো, হয়তো এত সমস্যা আমাদের ফেস করতে হতো না, মাঝের মধ্যে এটাও মনে হয়। কিন্তু কি বলবো, যে বলার নেই, আমরা যেটা সেটাই ঠিক আছে, মেয়েরা যে খারাপ সেটা তো না, বাট মেয়েদেরকে এত কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, সেজন্যই কথাটা বললাম। তোমার কমেন্টটা পুরোটাই পড়লাম, তুমি শুনলে, তোমার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে তুমি লেট করো না, ডাক্তার যেটা বলেছে সেটা একদম ঠিক, তুমি খুব তাড়াতাড়ি বেবি প্ল্যানিং করো আর নর্মালভাবে ট্রাই হয়তো চেষ্টা করছো তুমি বাড়িতে সেটা করতে পারো, কিন্তু আমার মনে হয় ডাক্তারের কনসাল্টে থেকে তোমার এই প্রেগনেন্সি জার্নিটা শুরু করা উচিত, কারণ তোমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, যাতে পরবর্তীতে এরকম কোনো দিন বা এরকম কোনো সিচুয়েশনের সম্মুখীন যাতে তোমাকে না হতে হয়, সেজন্য তুমি অবশ্যই ডাক্তারের পরামর্শে থেকে তোমার এই জার্নিটাকে তুমি স্টার্ট করো। তোমার কোন ওষুধটা তোমার জন্য ভালো হবে, কোন মেডিসিনগুলো ভালো হবে, বা কোন জিনিসগুলো নিলে তোমার সিস্টটা কন্ট্রোলে থাকবে, আর জরায়ুর যে মুখ নিচের দিকে নেমে গেছে যেটা তোমার প্রবলেম ছিল, সেই জায়গাটাতেও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। তো এই জিনিসগুলো যেগুলো কিন্তু আগে থেকে তুমি ট্রিটমেন্ট করো, ডাক্তার তোমার পুরো হিস্ট্রিটাই জানে, বা তুমি জানাবে যদি নতুন কোনো ডক্টরের কনসাল্টে যাও, অবশ্যই তুমি তখন তাকে জানাবে যে স্যার আমার এরকম একটা ঘটনা হয়েছে, আমার প্রেগনেন্সিতে এই প্রবলেমটা হয়েছিল। তো সেক্ষেত্রে তারা কিন্তু তোমাকে এই ব্যাপারটাতে অবশ্যই ইম্পর্টেন্ট দেবে যে ওর জরায়ুর মুখটা যেহেতু নিচের দিকে নেমে গেছে, তাহলে সেটা যাতে নিচের দিকে না নামে তাহলে কী কী প্রোটেকশন নেওয়া যায় বা কী করা যেতে পারে। আমি তোমাদের সাথে একটা বোনের স্টোরি শেয়ার করবো কিছুদিন পরে। তো সেই বোনটা রিসেন্টলি, এখন তার 16 সপ্তাহ কমপ্লিট হলো, তো তার সাথে তার জীবনে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে, যেই ঘটনাগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বর্তমানে সে যে প্রেগনেন্ট হয়েছে, তার তিনটা মিসক্যারেজের পরে সে এখন যে প্রেগনেন্ট হয়েছে, তার কিন্তু একটা এক্সট্রা কেয়ারভাবে ডক্টর তার ট্রিটমেন্ট করছে। রিসেন্টলি সে কিন্তু তার স্টিচ করলো, যাতে বেবিটা কোনো রকমভাবে তার যাতে 5 মাস বা 6 মাসের পরে যাতে জলটা ভেঙে না যায়, কারণ এরকম অনেক প্রবলেম তাকে এর আগে ফেস করতে হয়েছিল। তো সেটাই বলবো, যাতে এরকম একজন ডক্টরের কনসাল্টে থাকো, সে যেন ভালোভাবে তোমার পুরো ব্যাপারগুলো জানে এবং তোমাকে একটা এক্সট্রা কেয়ার করে, যে তোমার জন্য কোনটা বেস্ট হবে সেই হিসেবে যাতে তোমার ট্রিটমেন্টটা করে। যাই হোক, আমি জানি আমার থেকে ভালো তোমরা সবাই জানো বা তোমরা সবাই এই ব্যাপারগুলো বোঝো, বাট তবুও যেহেতু তোমাদের জন্য ভিডিও করি, তোমাদের সাথে কথা বলতে পারি, তোমাদেরকে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি, সেজন্য কিন্তু আমি এই কথাগুলো তোমাদেরকে বললাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি কারো কোনো সেরকম ধরনের কোনো প্রবলেম থাকে, যদি তোমাদের মনে হয় যে তোমরা সেটা শেয়ার করতে চাও তোমাদের মতো যারা এই প্রবলেমগুলো ফেস করছে তাদের সাথে, অথচ তোমরা তাদেরকে জানাতে পারছো না, তবে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কিন্তু সেটা যদি জানানোর হয় আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে সবার সাথে সেটা শেয়ার করবো।